অন্ধকার যত গভীরই হোক, নতুন ভোরে উঁকি দেয় আলোর রেখা, সূর্যের আলোর রোশনায় ঔজ্জ্বল্য ছড়ায় চারদিক। লিওনেল মেসি যেন সেই রোশনাই, অন্ধকার ঠেলে জেগে ওঠা আলোর দিশারি। বাঁ পায়ের জাদু, সেটা অপার্থিব নাকি মায়াবী বিভ্রম? কেউ বলে ঐশী দক্ষতা, কেউ বা অত্যাশ্চর্য ক্ষমতা। সবুজ গালিচায় সর্পিল গতিতে তার আঁকাবাঁকা চলা মুগ্ধতার রেণু ছড়ায় যেমন ভক্তদের মাঝে, তেমনি ওলট পালট হয় রেকর্ড বই। কত গোল, কত ট্রফি, কত কীর্তি! রোজারিও থেকে বার্সেলোনা, টিস্যু পেপারে সাইন করা থেকে ভুবন মাতানো এক ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত অনেক বিশেষণ ছিল মেসির নামের পাশে, কিন্তু সবই ছিল অর্থহীন। সর্বকালের সেরার প্রশ্ন আসলেই গুটিয়ে যেত তর্কে জড়ানো মেসি ভক্তরা, কারণ মেসির শোকেছে ছিল না একটি সোনালী বিশ্বকাপ। মেসির মনের উঠোন জুড়ে ছিল তাই বিশাল অঙ্কের আঁকিবুকি, হিসাবটা তাই তিনি মেলালেন মরুর বুকে। ভক্তদের মনে রোমাঞ্চের কাঁপন তুলে জিতলেন পরম আরাধ্যের বিশ্বকাপ। মেসির হাতে বিশ্বকাপ দিয়ে যেন দায়মুক্ত হলো ফুটবল। সর্বকালের সেরার প্রশ্নে মেসি এখন আর সবার চেয়ে যোজন যোজন এগিয়ে। একটি বিশ্বকাপের জন্য কত হাপিত্যেশ ছিল মেসির তা সবারই জানা। ম্যারাডোনার নেতৃত্বে 1990, মেসির কাঁধে চড়ে 2014। দুই বিশ্বকাপের ফাইনালে জার্মান মেশিনে বিকল হয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের পর দুবার কোপা আমেরিকার খেতাব মিস, পেনাল্টি মিসে সূর্যাস্ত। অভিমান দুঃখে অবসরও নিয়েছিলেন মেসি, তবে শেষ সেখানেই নয়। হেরে যাওয়া মুহূর্ত থেকেও যারা চ্যাম্পিয়নের স্মরণীতে ফিরে আসেন তারাই প্রকৃত লেজেন্ড। মেসিও যেমন তাই। কাতার বিশ্বকাপ জিতে মেসি প্রমাণ করেছেন তিনি ভিন গ্রহের ফুটবলার, আধুনিক ফুটবলের হ্যামিলনের বাসিওলা। অথচ কে জানত, ভাগ্য আর একটু বিরূপ হলেই মেসি নামের কোনো ফুটবলারকেই হয়তো চিনত না বিশ্ব। 10 বছর বয়সে গ্রোথ হরমোনজনিত সমস্যা ধরা পড়া মেসি ছোট্ট দুটি পায়ে মাতিয়ে রেখেছিলেন নিউ ওয়েলস বয়েজ ক্লাব। কিন্তু উচ্চতা না বাড়লে ফুটবল খেলতে পারবে না, তা নিয়ে শঙ্কা ছিল অনেক। এই রোগের যে চিকিৎসা ব্যয়ভার সেটি নিতে পারেনি ওল্ড বয়েজ কিংবা আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটও, কারণ প্রতি মাসে মেসির চিকিৎসার জন্য দরকার হতো $900। এক পর্যায়ে মেসিকে নিয়ে হালি ছেড়ে দিয়েছিল তার পরিবার, কিন্তু যার কপালে বিশ্বজয়ের রাজটিকা তাকে রুখতে পারে কে? এগিয়ে আসে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। 2000 সালে ঐতিহাসিক ন্যাপকিন চুক্তিতে অসামান্য এই প্রতিভাকে নিজেদের করে নেয় বার্সা, সঙ্গে মেসির যাবতীয় চিকিৎসার দায়িত্ব। এরপর নু ক্যাম্প থেকে সান্তিয়াগো বার্নাবু অথবা স্তদ দি ফ্রান্স থেকে ওয়েম্বলির সবুজ গালিচায় বাঁ পায়ে মেসি যা রচনা করেছেন সবই তো রূপকথা, হৃদয়ে গেঁথে যাওয়া সব রঙিন চিত্রনাট্য। 12টি লিগ আর 4টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলে অনেক আগেই শিখরে ওঠা মেসি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়কও। নামের পাশে আছে রেকর্ড 7টি ব্যালন্ডিয়র। হৃদয়ের সব তৃষ্ণা মিটিয়ে এবার হয়তো জীবনের সেরা জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। 36 বছর অপেক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো মেসি নিজেও পা রাখলেন 36 বছরে, যে জন্মদিনটা মেসির জন্য স্পেশাল হয়ে থাকবে আজীবনের জন্য। জীবন নামের বহতা নদীতে চিরস্থায়ী দুঃখ বলে কিছু নেই। কোনো এক রাঙা ভোরে সব হতাশা, গ্লানি, অপ্রাপ্তি, কলঙ্ক উবে যায় প্রখর স্বর্ণালী সাফল্যে। ওই তো সূর্য, ওটাই সাফল্য। জীবন বারবার ফিরে আসার স্ক্রিপ্ট তৈরি করার সুযোগ দেয়। সাহসের সঙ্গে যে গ্রহণ করতে পারে তিনিই দিগ্বিজয়ী, তিনিই কিংবদন্তি, তিনিই লিওনেল আন্দ্রেস মেসি। শুভ জন্মদিন ফুটবলের মহানায়ক। মাহমুদ নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।